তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। রাক্ষস বাংলাদেশে তাণ্ডব চালিয়ে 5 জুলাই ওপার বাংলায় মুক্তির পর একটু একটু করে নিজের বেগ হারাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের তুফান। গেল শুক্রবার কলকাতার 45টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। তার আগে ব্যাপক প্রচারণা চালিয়ে 4 জুলাই বৃহস্পতিবার সিনেমাটির প্রিমিয়ার শো হয়, যেখানে সিনেমার কলাকুশলীরা ছাড়াও আরও অংশ নেন টলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী থেকে শুরু করে ছোট পর্দার অভিনয়শিল্পীরাও। তবে জমকালো প্রিমিয়ার শো এর পর প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিয়ে তেমন দর্শক সাড়া পায়নি বলে গণমাধ্যমকে জানিয়েছে তুফান সিনেমা সংশ্লিষ্টরা। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে জানা গেছে, প্রথম দিন সাউথ সিটির আইনক্সে টিকিট বিক্রির সংখ্যা অনুযায়ী দুপুর 12টার শোতে 10 জন দর্শক এবং বিকেল 4:35 শোতে দর্শক ছিল মাত্র 18 জন। আরেকদিকে লেকমল সিনেপ্লেক্সে বিকেল 4:25 শোয়ে প্রথম দিন টিকিট বুক হয়েছিল মাত্র 12টি। সন্ধ্যা 6টার শোতে স্টার থিয়েটারে টিকিট বুক হয়েছিল মাত্র 36টি। যা বাংলাদেশ হোক বা বিশ্বের বাকি 15টি দেশে তুফান সিনেমার টিকিট বিক্রির তুলনায় অনেকটাই হতাশাজনক। যদিও এই প্রসঙ্গে হল মালিকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনও আশাবাদী তারা, সবে মাত্র প্রথম দিন, আপাতত তারা আগামী ছুটির দিন অর্থাৎ রোববারের অপেক্ষায় রয়েছেন তারা। তবে ভারতে কিছুটা হতাশাজনক হলেও বাংলাদেশ সহ পৃথিবীর 15টি দেশে চলছে তুফান তাণ্ডব। গেল 28 জুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানে শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি, এবং সিনেমার প্রতিটি শোই থাকছে হাউসফুল।